নমস্কার, স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। আপনাদের সাথে রয়েছি আমি সুজাতা। পূর্ব শত্রুতার জের, যার কারণে নবম শ্রেণীর এক ছাত্রী যখন স্কুল চলাকালীন সময় বারান্দায় দাঁড়িয়েছিল, তখন এলাকারই এক কুখ্যাত যুবক বাইক নিয়ে এসে স্কুলের বারান্দায় ধাক্কা মারে সেই নবম শ্রেণীর ছাত্রীকে, তৎসঙ্গে লুটিয়ে পড়ে সেই ছাত্রী। জানা যাচ্ছে পূর্ব শত্রুতা বা প্রেম সংগঠিত কোনো কারণ রয়েছে, যার কারণে এই বখাটে যুবকটি বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে সেই নাবালিকাকে আহত করেছে। সিনেমার ভিলেন যেমন ছাত্রীকে বাইক দিয়ে ধাক্কা মেরে পালিয়ে যায় পূর্ব শত্রুতার জেরে, তেমন ঘটনায় মনে হচ্ছে মতিনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। হঠাৎ করে শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা চমকে ওঠেন, স্কুলের শিক্ষক শিক্ষিকা অভিভাবকরা ছুটে আসেন তৎক্ষণাৎ। বৃহস্পতিবারে শুরু হয়েছে মতিনগর স্কুল মাধ্যমিক বিদ্যালয়ের পঠন পাঠন। নবম শ্রেণীর ছাত্রী শাজাহান বেগম স্কুলের মধ্যে প্রবেশ করে তার ব্যাগ বেঞ্চের উপর রেখে ক্লাসরুমের সামনে আসতেই বারান্দায় দ্রুত গতিতে সিনেমার শুটিংয়ের মতোই মতিনগর এলাকার প্রাক্তন এক ছাত্র নেতা, যার নাম ইয়ামিন মিয়া, দ্রুত গতিতে বাইক নিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে থাকা নবম শ্রেণীর ছাত্রী শাহনাজ বেগমকে সজোরে ধাক্কা মারে। স্কুলের বারান্দা থেকে বাইক নিয়ে পালিয়ে যায় সেই যুবক। ছাত্রী শাহনাজ বেগমের চিৎকার শুনে স্কুলের শিক্ষক শিক্ষিকারা দ্রুত ছুটে আসেন, খবর দেওয়া হয় এসএমসি কমিটিতে। এসএমসি কমিটির চেয়ারপারসন স্বপন মিয়া সহ এলাকাবাসী এবং তার অভিভাবক ছুটে আসেন। জানা যায় ইয়ামিন মিয়া এলাকায় উচ্ছৃঙ্খল যুবক হিসাবে চিহ্নিত রয়েছে, প্রতিনিয়ত তার হাতে একাধিকবার অনেক ব্যক্তি আক্রান্ত হয়েছেন, এই নিয়ে একাধিকবার তার বিষয়ে মামলাও করা হয়েছে। জানা যায় প্রত্যেক সময় নেশায় আসক্ত হয়ে থাকে সেই ছেলে। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে যেমন, তেমনভাবে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে অনেকটাই আতঙ্ক বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আজকে ওই তো যখন পেয়ার চলতে আছে, সব ছাত্র তো আইয়া পেয়ার মিলে দাঁড়াইছে, তখন ওই ক্লাস নাইনের মেয়েটা বই রেখা ডুববো আর কি। এই টাইমে আরেকটা ছেলে এখান থেকে বাইক দিয়ে ফুল করে এদিকে সুস্থ আছে। কি করে হেকি স্টুডেন্ট নাকি? না না, এক স্টুডেন্ট। তাহলে স্কুলের ভিতরে কি করে ঢুকলো? না কি করে ঢুকলো, এটা তো বাউন্ডারি নাই, এদিকে হইতাছে এদিকে হইতাছে, এইগুলো তো আমরা দেখতে পাই স্কুলে না, এটা বারান্দার মধ্যে। বারান্দার মধ্যে তো ওইটা এখন আহত ছাত্রীটা কোথায়? দুজন মাস্টার সহ হসপিটাল নিয়ে গেছে। আচ্ছা, মেয়েটার নাম কি? এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। हमारा और सेफ्टी का भी कुछ अजीब रिश्ता है। सेफ्टी की तभी याद आती है जब लगे कि कुछ होने वाला है। कभी दिखती है ये प्यार में तो कभी तकरार में, कभी कभी तो हद ही हो जाती है। शादी के फेरों में भी इसी के वचन लिए जाते हैं, लेकिन हम जानते हैं कि सेफ्टी के साथ कॉम्प्रोमाइज नहीं किया जा सकता, स्पेशली जब बात आपके हेल्थ की हो। इसलिए हम करते हैं आपका ट्रीटमेंट होम्योपैथी से, जो है नेचुरल और इफेक्टिव मेडिकल सिस्टम विथ नो साइड इफेक्ट्स, यानी कि बिल्कुल सेफ। जिंदगी कुछ होम्योपैथी जैसी।